পাস করতে হবে, 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 পাস করতে হব
যে কোশ্চেনগুলো আপনারা দিবেন স্যার মোটামুটি ওই ট্যাক্সই কোশ্চেন আছে একটু কমন বিষয় স্যার এগুলো স্যার আমরা আপনাদের কাজে আগে দেওয়া হবে
অটোমেটিক আপনার যে মেল আসবে, আপনার যে মেলগুলো আছে মেলগুলোতে অ্যাক্টিভেট করা যাবে, তাহলে আপডেট হয়ে যাবে। মেলটা আসবে মানে এই অফারটা নেক্সট ইয়ার ট্রেনিং করার জন্য আছে, আপনার এখানে অ্যাপ্লাই করবেন এরকম কিছু। এটা বলতেছি যে আসলে সরকার অপরচুনিটি অনেক দিকে আপনি এবং আলায়াতে আসছে অনেক অপরচুনিটি হবে। আমরা ঢাকায় যখন থাকতাম কন্টিনিউ আমরা আমাদের ক্যাম্পাসে আমাদের কিন্তু সময় অপরচুনিটি হয় না, আমরা কিন্তু কন্টিনিউ সেমিনার বিভিন্ন করে অপশন বিজনেস হোক মার্কেটিং হোক যা হোক আমরা কি করতাম ওই সারাদিন ক্যাম্পাসে থাকতাম। আমাদের ছিল সকালে যখন ক্লাস শুরু হয় 8টা হোক আর 10টা হোক 12টা হোক যখন ক্লাস হয় তখন ঘুম থেকে উঠি, বাইরে ঘুম হবে ক্লাস হবে যখন ঘুম থেকে উঠি, যখন ক্লাস হয় তখন ঘুম থেকে উঠি, একবার বের হই খাওয়া দাওয়া দুপুরে সব ওখানে তাতে যাই খাই খাওয়া দাওয়া ওখানে করে আর 10টা 11টা থেকে বাসায় ঢুকি। তারপর এসে একটু পড়াশোনা করতাম, ওই টুকটাক কিছু ক্লাস পড়াশোনা দরকার পড়ে লাইব্রেরি করে ঢুকতাম, আমি লাইব্রেরি ছিল লাইব্রেরি করে ঢুকতাম শেষ হয়ে যেত। মানে দিনের কাজ দিনে শেষ করে বাপায় সারা মুভি টুভি শুটিং করে ইউটিউব দেখা গানের শুনে শুনে ঘুম পাড়ে, তারপরে খালি বাসায় কাজ চলে যায় আর পরীক্ষার সময় একটু পড়াশোনা করে। আপনি মানুষ হার্ড করলে আমার শক্তি বাড়বে আর হার্ড থাকা বসে থাকা করলে বিপদ হবে, তো এই যে জিনিসগুলো অটোমেটিক বাড়বে দৌড় দিয়ে করলে আপনার হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো আপনাকে মানে নিজেকে মেন্টালি তৈরি করতে হবে। ভিজুয়েশন কথা বলছিলাম না, নিজেকে ভিজুয়েশন করতে আমি কি করতে চাচ্ছি এখন তার জন্য আমি ড্রপ করতাম, ড্রপ করার জন্য বেশি কিছু পাই না। তো চলে আসেন আমাদের পড়াতে বিজনেস রিকোয়ারমেন্ট থাকে না বা প্রত্যেকটা বিজনেসের জন্য আপনি বিজনেস করার সময় আপনি যে কোনো বিজনেস দেখেন না কেন কোনো বিজনেস এ কিন্তু মালিক একা ইনভেস্ট করেন না, হয় বিজনেস শুরুতে একা করতে পরে শেয়ার হোল্ডার দিচ্ছে বা পার্টনারশিপে দিচ্ছে অথবা কি করছে শেয়ার মার্কেটের মাধ্যমে শেয়ার করছে, মানে যাতে একটা বিজনেস পোর্টফোলিও হিসেবে উভয় মার্কেটিং করছে যার কোম্পানি খুব বড় যেরকম আপনার আরএসএল বা স্কোয়ার স্কোয়ার শেয়ার পরে একটা শেয়ার বিক্রি হবে মানে পাঁচটা কোম্পানি বড় কোম্পানি আপনার একটা হবে আপনি পাঁচ শেয়ার আপনার শেয়ার ছাড়েন তারপর শেয়ার বিক্রি হবে, তো যাতে দেখবেন সেই লেভেল থেকে আইডেন্টিফাই করে আপনার কনসিডার আইডেন্টিফাই করতে হবে আপনার ক্ষুদ্র পরিচয় ক্ষুদ্র পরিচয় কি হলো আপনি কি করেন আপনার আপনি যদি ইনস্টাগ্রামে যাবেন আপনার বলা যাবে তিন চার পাঁচটা বড় বড় ইনকাম করতে চাচ্ছেন
বাকি কোন বড় একটা মালিক বড় লোক মানুষকে আপনি এলাকা চেয়ারম্যান করতে চাচ্ছেন, তার সাথে কি ওই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর ইনভেস্টিং সাইড এগুলো করলে বুঝতে পারবে ফোকাস গ্রুপস আর অপশন, ফোকাস গ্রুপস আর অপশন মানে আপনি যদি এখন কাজ করেন একটা জিনিস কিন্তু একটা জিনিস করতে পারবেন না, মাসে আপনাকে একটা গ্রুপ বা টিম তৈরি করতে হবে, ইম্পা দিয়ে হোক আর ভাইবারটা দিয়ে হোক আর দিয়ে হোক মানে যেমন ম্যানেজ করা যায়। তো কি হলো আপনার ওটা ফোকাস করতে হবে কিভাবে করতে চাই এই জিনিসগুলো। তারপর সিনারিও 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 মানে কি বলবো আপনার নাম আর পিস্টার বাস্তবে আর বলবেন না আপনার যে বিজনেসটা আছে ক্যাপিটাল রিটার্ন এর সিমেন্ট এটা এখানে যে অবলম্বন করা হবে
একটা ওয়ার আছে দেখেন অবজারভেশন Priority system that you can then really must have a proportional
তারপর পিঠারে অপশন মানে কি
আর যদি ডাবল থাকে তাহলে এটা বলে দেওয়া হবে। ব্যাকগ্রাউন্ড
তারপর ট্রেড অ্যাপস ট্রেড অ্যাপস হচ্ছে আপনি ক্যাপটা সেল করতে চাই ক্যাপ করে ইনকাম করতে চাই এই ক্লাউড না ক্লিনার পার্ট ক্লিনার পার্ট আছে আপনার অ্যাপস সেল করা হ্যাঁ অ্যাপস সেল করা সেটা হচ্ছে কি আপনার ক্লাস আপনার নেম কিনা তারপরে ক্যান্ডি সবাই ক্যান্ডি সার্টিফিকেট ফেলেন সবাই লাইসেন্স ফেলেন না Native ads provide a product better than user experience.
সাবজেক্ট মাঝে বলতে নেই সে কোনো মিনিং নাই এটা কোনো মিনিং করে না এই হচ্ছে পড়াশোনা আর একটা টপিক আছে আই 1.3 কোন আছে আর এটা রাইট আছে হ্যাঁ হ্যাঁ এখানে যে পয়েন্টগুলো আছে এখানে যে পয়েন্ট ফাইন্ড দা রাইট অ্যাপ্রোচ হ্যাঁ এখানে যে পয়েন্টগুলো আছে সেম ভাবে ওই যে প্রশ্ন করলাম না Thank you.
Thank you.